বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞাসা করেন? আমার নাম, আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, গুড। জি, আপনি পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। বলি আপনাকে, শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন, পরে বিজিবি তাকে আটক করে। এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত 19 আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতে মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর। জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃত মানহানিকর বক্তব্য দেন তিনি, যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে সম্প্রচারিত টকশোতে মানিক উদ্ধত্য ও কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য ও আচরণ করেন, যা সারা দেশব্যাপী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। আপনার বাড়ি মুন্সিগঞ্জ? মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন? আমার নাম, আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, গুড। জি, আপনি পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে? প্রশাসনের বয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। বলি আপনাকে, আমি তো কত রুগী মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, টাকা আর কটা ইয়ে ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোন টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত কত বাংলাগুলো? হ্যাঁ, 40,000। আজকে আজকে হ্যাঁ, আজকে যেটা বই টাকা ছিল দেখেনি? এই দেখেন, নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? আমার ফোন নাম্বার টোন নাম্বার সব নিয়ে গেছে। সত্য কথাটা বলেন, আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা মাইরটা কোন জায়গা মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি বিচার। আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না? বিচারপতি হিসাবে
বাকিটা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই।